সদায় নির্দেশনায় আমরা জেলা পুলিশের একটা টিম নিয়ে এবং আমাদের সাথে কৃষি বিপণন অধিদপ্তর সিনিয়র বিপণন কর্মকর্তা জেলা স্যানিটারি ইন্সপেক্টর বদরুল রশিদ খান সহ আমরা একটা টিম এই বাজারে আমরা নবগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। আমরা আসাদ স্টোর এবং মফিজ স্টোরে এই দুটি দোকানে আমরা অনেক তেল, যেখানে প্রায় 290 লিটারের মতো তেল আমরা জব্দ করি এবং এটা আটক করে ভোক্তা পর্যায়ে আমরা বিক্রির ব্যবস্থা করি। এটা অনেক পুরনো রেটের মাল ছিল, সেটা তারা স্টক করছিল আর কি মার্কেটে, এটা অস্থিতিশীল করতেছিল। আরেকটি হচ্ছে খোলা করে, মানে বোতল থেকে লুজ করে খোলা করে এটা তেল বিক্রির, আমরা মফিজ স্টোরকে এই অপরাধের জন্য আমরা প্রায় 100 লিটার। আমরা এই দুটা প্রতিষ্ঠানকে আমরা 10 দিনের জন্য করে বন্ধ করে দিয়েছি এবং এই আসাদ স্টোর এবং এই স্টোর দুটিকে আমরা জরিমানা করেছি 20,000 টাকা এবং মফিজ স্টোরকে আমরা 40,000 টাকা জরিমানা করেছি। আচ্ছা, পুরাতন রেট কত ছিল আর এখন কত বিক্রি করতেছে? যারা এইভাবে আটকায় তাদের ব্যাপারে আপনার জনগণের কি ইচ্ছা বলেন? যারা এইভাবে আটকায় তাদেরকে এইভাবে ফাইন করেন, এটি আমাদের পুলিশের মাল কিনছিলাম কালকে ওই জোটে, আর এটা হলো ঈদের 2 দিন আগে কিনছে মালটা। এই মালটা ঈদের কারণে আপনার দোকান বন্ধ ছিল, দোকান বন্ধের কারণে আমি বিক্রি মানে বেঁচে সেটা বেরিয়ে আমি অনেক আগের পণ্য, অনেক আগের পণ্য সেটা দোকানেও আছে, এমনি বর্তমানকার কিনা কোন তেল ওর কাছে নাই, আগেরটা বিক্রি করতে আমার দিকে তাকানো লাগবে না। দাদু তো একটু পিছনে চলে দেন, উঠবেন মশলা দিয়ে সাইড থেকে দাবা দেন। ২০৫ টাকা লিটার পরে কত
আপনারা দেখলেন যে উনি লুজটা কিন্তু 205 টাকা পেয়েছে, মানে বেশি দাম নিচ্ছে, প্রত্যেক পর্যায়ে বেশি দাম নিচ্ছে। ওইটা বলার সুযোগ নাই, আপনি বুঝেন না কেন? আপনি তাহলে আনবেন না, তিনি আনবেন না। আপনি বেশি কথা বলার ব্যাপার না, আমরা আইনগত ভাবে ব্যবস্থা যেটা হয় সেটা। আমি কয়েকদিন আগেও আপনাকে চালানোর কবি আছে আপনার? আপনি বললি তো মুখের কথা তো বিশ্বাস আগে বুঝেন না কেন? আপনি তো একজন মুরব্বী মানুষ, আমরা আপনাকে খুব শ্রদ্ধা করি, খুব শ্রদ্ধা করি। আপনি এই যে কাজটা করছেন কত লিটার সে লুজ করেছে এটা আনুমানিক একটা তথ্য নিতে হবে। কতটুকু আছে, কি পরিমাণ, কত লিটার গণনা করে দিতে হবে। এটা হচ্ছে দাম কত? এটা দাম হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ